এই কন্ডিশন গুলো কন্ডিশন হচ্ছে গণমাধ্যমে কথা বলতে কথা বলতে পারবে না হ্যাঁ এবং আমরা এটিও দেখেছিলাম এটি কেন এই গণমাধ্যমে কথা বলতে পারবেন না এটি কেন সেটি একটা বিষয় এটি আপনার কাছ থেকে আপনাদের দুজনের কাছ থেকে নিশ্চয়ই শুনবো কিন্তু এটি একটু জানতে চাই জনাব সোহেল রানা যে মিন্নিকে যেদিন জবানবন্দি নিয়ে তাকে যখন সেই ভ্যানে তোলা হচ্ছিল তখনও সে কিছু একটা বলতে চেয়েছিল তাকে তখন একজন নারী পুলিশ তার মুখ চেপে ধরে সেই দিনের সেই ঘটনা মানে তার কথা বলাতে অসুবিধা কোথায় এবং আজকেও কিন্তু নিশ্চয়ই খেয়াল করেছে যখন এই আসামিদেরকে রিশান ফরাজি মানে প্রধান আসামি এখন এক নম্বর আসামির ছোট ভাই তিনি বলছিলেন যে সুনাম কেন সুনাম দেবনাথ কেন আসামি হলেন না যিনি সেখানকার এমপি পুত্র মিন্নিকে কথা বলতে না দেওয়ার কোন আসলে কারণ নেই তবে এক্ষেত্রে তার মুখ চেপে ধরার যে বিষয়টা বলেছেন এটি আমারও ব্যক্তিগতভাবে আমার নলেজে এটি নেই চেপে ধরার মতো কোনো ঘটনা ঘটার সুযোগ আসলে নেই যদি ঘটে থাকে এটি অরাকাঙ্ক্ষিত প্রথম কথা এবং এটির জন্য কোনো শাস্তিমূলক সুযোগ আছে নিশ্চিতভাবেই কারণ হচ্ছে একজন আসামীর সাথে আচরণ কেমন করতে হবে বা একজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযুক্তের সাথে কেমন আচরণ করতে হবে তার সুনির্দিষ্ট কিন্তু নির্দেশনা রয়েছে আমরা সেটি বিবেচনায় কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিতে পারি সেই সুযোগ আমাদের রয়েছে যদি এটি প্রতিভাত হয় প্রমাণ হয় দ্বিতীয়টি হচ্ছে যে আজকে যেটি বললো যে আজকে বললেন আজকে আরেকজন অভিযুক্ত তিনিও তিনি তিনি কিছু কিছু বলতে বলতে চাচ্ছিলেন এক্ষেত্রে কি তাকে বাধা দেওয়া হয়েছে বলে আমি আসলে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তাকে আর আসলে প্রেজেন্ট ভ্যানে ওইখানে অবস্থান করে আপনার কোন গোছানো বা আয়োজন করে কোন বক্তব্য দেওয়ার সুযোগ আছে যদি পুলিশের পয়েন্ট ভিউ থেকে আমরা যদি তাকে আহ আচরণ আচরণবিধি লঙ্ঘন করে যদি তাকে আমরা বাধাগ্রস্ত করি যেমনটি আগেরটির ক্ষেত্রে বলেছেন যে মুখ চেপে ধরা হয়েছে এমন যদি সুস্পষ্ট কোন বিষয় থাকে এটি